ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:30। আজকে আমার ব্লগ একটু দেরি হয়ে গেছে, তো আমি এখন একটু বাইরে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি, রাস্তার দিকে যাচ্ছি। এই বাড়ালাম, রাস্তার দিকে একটু সোনার দোকানে যাচ্ছি। নাকেরটা আমার ফুটতে ফেলতে আমি একটা সোনার দোকানে যাচ্ছি, একটু রথের মেলায় যাবো, তো যাই দেখি। আমার বান্ধবী দেখে, ছোট বান্ধবী, ছোটবেলা আমি মেলাতে আসছি, তো আমার বান্ধবীর হাই কো, হাই, নাম কো, ওর নাম হলো মামুন, ওর নাম মামুন, আমাদের ছোটবেলা বন্ধু, আরো আছে, আমরা দেখাবো লগ করে। ঠিক আছে, এখন আমি রাখলাম, আমি রথটা দেখে আপনাদেরকে জানাচ্ছি। আমি আসলাম রোড টোড ঠিক করে, মা ঘর থেকে খাইয়ে আসা, অনেকদিন ধরে বাপের বাড়ি গেলাম, তো পনির তরকারি আর ডাটা চচড়ি দিয়ে ভাত খেয়েছি, মানে অমৃত খেয়েছি, মার হাতে রান্না, তো জানেন তো অমৃত। তো আস্তে আস্তে আর আসতে ইচ্ছা করে না, বাড়ির দিকে আর আসতে ইচ্ছা করে না, জানি বাড়িতে আসতে একদম ওই কাজকর্ম নিয়ে বসতে রাখতে হয়। তো সায়নার আমি গিয়েছিলাম রোড ধরতে, তো আমার বড়টা যায়নি, ও সায়না দাদা যায়নি, তো এখন রাত্রে 9:00 বেজে গেছে, আমি খেয়ে দিয়ে আসছি, তারপর আমি চিন্ময়কে, মানে আমার বড় ছেলেকে দিয়ে দেবো, চললাম চিন্ময়, ওকে দিয়ে দেবো, যাচ্ছি, আমাকে তো দিয়ে দিয়েছে। তো আর রথটা জানা আছে, ভালোই লাগলো, খুবই ভালো লাগলো, আমি মনটা একদম খুশি হয়ে গেলো, আমার অনেকদিন ভর্তি বাড়ি বাপের বাড়ি গিয়েছি। তো এখন আমি কাপড় টাপড় চেঞ্জ করে নিই, করে রাত হয়ে গেল, আর খাওয়া দাওয়া তো আর ভেজাল নেই, বাবা ও খাবে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, দিদি ভাই বোনরা ভাইরা, রথ হ্যাপি রথ। তো এখন ভিডিওটা দিদি ভাইকে যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। বাই বাই, টাটা। তোমরা যদি ভালো থাকো, আমিও ভালো থাকবো।